আচ্ছা বাবা, লোকনাথ বাবা বারদি গ্রামে কি করে এলেন? সেই কথাই তো শোনাচ্ছি মা। সঙ্গীহীন লোকনাথ একা একা যান, ত্রিপুরা জেলায় আসি উপনীত হন। বাবা আসিলেন বৃক্ষের তলায় বসি দাউদ কান্দিতে, কত লোকে যায় তারে দেখিতে দেখিতে। বাবা আসিলেন কেহ বা পাগল ভাবে নাহি দেখে ফিরে, কেহ ফল মূল দেয় সাধু সেবা তরে। বাবা আসিলেন এই সময় ডেঙ্গু নামে একদিন একজন লোক এলো। বাবা আমারে বাসার জাতিরা মামলা কইরা আমার একরে সর্বশান্ত কইরা ফেলাইছে, আজগা মামলার রায় বাইরিব। আমারে বাসান বাবা, আমারে বাসান, আমি কোনো অন্যায় করি নাই বাবা, আমি কোনো অন্যায় করি নাই। আচ্ছা যা, তুই আজ খালাস পেয়ে যাবি। আমি খালাস পাবো? আপনি কইতাছেন আমি খালাস পাবো? বাবা গো, বললাম তো খালাস পেয়ে জয় বাবা, জয় বাবা, জয় বাবা, বাবা কইছে আমি খালাস পাবো, জয় বাবা, জয় বাবা, বাবা। আমি বেকসুর খালাস পাইছি বাবা। আর তুমি করুণা করছো? আমি না, আমি আমি তোমারে আমাকে বাড়ি লয়ে যাবো। দূর পাগল, আমি ন্যাংটা সাধু, বাড়িতে থাকতে পারবো না। কোনো অসুবিধা হইব না বাবা, আমাকে বারদি বড় ভালো গেরাম। বারদি? বারদি আপনি চিনেন নাকি? বারদি যে আমায় ডাকছে, বারদি। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, আহেন 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 বাবা, বাবা আহেন, জয় বাবা, জয় বাবা। সোনালি, আরে ওই সোনালি, আরে ঘরে বয়ে কি করতাছ, বাইরে আয় না। ও মা, তুমি? তোমারে ছাইরা দিছে? দেখ দেখ, আমি খালাস পাইছি। খালাস পাইছ? ঠাকুরের রক্ষা করতে নমো নমো নমো। কি হইল? ও মা, ওইটা আবার কেডা? অনাশীর্বাদী আমি খালাস পাইছি রে সোনা। খালাস পাইছো তো কি হয়েছে? কেন, তোমার কোনো কাণ্ড জ্ঞান নাই? আমি কি করলাম? একটা ল্যাংটা সাধুরে ঘরে লইয়া আইছো? কথা কয়, আসতে কো, আসতে কো। কেন আসতে কো? কেন জানো, উনি না থাকলে আইসকে হয়তো, হয়তো কি জেলে পস্তা? সত্যের কি জয় নাই? তুমি জেলে গেলে আকাশে চাঁদ সূর্য উঠতো না, ঠিক আছে? ও যদি কৃপা কইরাই থাকে তাইলে কিছু পয়সা পেন্নামি দিয়া সাইরা দিতা, ঢং কইরা আবার ঘরে লইয়া আইছে। এখন আমি কি করি ঠাকুর? এই অবলারে তুমি ক্ষমা কইরা দিও ঠাকুর। ঠাকুর নাই, গেল কই ঠাকুর, গেল কই সোনারে? এইটা তুই কি করছ? ঠাকুরের ঘরের মধ্যে পায়াও তারে খেদায় দিলি। ভক্তের অধীন ভগবান তো, নানান অসুবিধের মধ্যেও ওই ডেঙ্গুর বাড়িতেই কিছুদিন ছিলেন। তারপর একদিন কাউকে কিছু না বলে চলে গেলেন তার বাড়ি থেকে, রইলেন বারদিতেই, তবে পাগলের বেশে। ও ও মা, পাগলা এদিকে হে কেন, ছুঁয়ে ফেলাইব নাকি? ছুঁস না, ছুঁস না, ছুঁস না। কেন, ছুঁলে কি হবে, জাত যাবে? যাইবই তো, যাইবই তো। কোন জাতে না কোন জাতে? তা তোমরা কি ব্রাহ্মণ? ব্রাহ্মণ শব্দের অর্থ কি জানো? হ্যাঁ জানি। ব্রাহ্মণ শব্দের অর্থ নিত্য শুদ্ধ সচ্চিদানন্দময় পরমাত্মা। হৃদয়ে যিনি ব্রহ্মকে অনুভব করতে পারেন তিনিই তো ব্রাহ্মণ। তার আবার জাত কি? ভূতের মুখে রাম নাম। এই দেখো প্যাস লেগে গেল গা, কি করি। পৈতেতে প্যাঁচ লেগে গেল বুঝি, তা গায়ত্রী মন্ত্র জপ করো। গায়ত্রী খুলবো তো? আচ্ছা নাও, আমি জপ করছি, দেখো তো খোলে কিনা। ও
বাবা আপনি কে বাবা বাবা আপনি তো ভগবান আরে ভগবান পাইছি রে আরে আরে ডাক আরে ডাক সবাই রে ডাক আরে দুনিয়া যা সবাই দুনিয়া যা জয় বাবা জয় বাবা জয় বাবা এই প্যাচ খোলার ঘটনার কথা মুহূর্তের মধ্যে গোটা বারুদিতে ছড়িয়ে পড়ল লোকে বুঝল প্যাঁচ লাগলেই লোকনাথের জয়ধ্বনি দিয়ে তিনবার হাততালি দিলেই সংসারে যত কঠিন প্যাঁচ আপনা আপনি খুলে যায় বাবা উনি কারোর জমিতে থাকবেন না বলেই ভারতের শ্মশানে নিষ্কর জমিতে ঠাকুরের আশ্রম তৈরি হয়েছিল তাই না হ্যাঁ মা এইভাবেই বারুদি মহাতীর্থে পরিণত হয় এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।